আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আমাদের রয়্যাল টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে দুইটি ফোন নিয়ে কথা বলবো, প্রি ওনেড ডিভাইস। যারা এই মুহূর্তে চিন্তা করতেছেন 30-32 হাজার টাকার ভিতরে ফোন ক্রয় করবেন, প্রি ওনেড অর্থাৎ ইউজ ফোন, যারা ইউজ ফোনের প্রতি ট্রাস্টের, শুধু তাদের জন্যই এই সাজেস্টটা থাকবে। আর আমাদের দেশের ম্যাক্সিমাম একটা হয়ে গেছে তারা প্রি ওনেড ডিভাইস ইউজ করে। তো তাদের জন্য মূলত আজকে দুইটা ফোন নিয়ে কথা বলবো। বাজেট হচ্ছে 30-32। তো যারা 30-32 হাজার টাকার ফোনের ভিতর প্রি ওনেড খুঁজতেছেন বা কেনার চিন্তা করতেছেন, তাদের জন্য এই দুইটা ফোন আমার হাতে। ফার্স্টলি দেখতেছেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ফোন, আর হচ্ছে গুগল পিক্সেল 6। এই দুইটা ফোনই বর্তমান বাজারে 30-32 হাজার টাকার ভিতরে আপনারা যেখান থেকে খুশি বা যারা প্রি ওনেড ফোন ডিভাইস বিক্রি করে তাদের কাছে খুব সহজেই পেয়ে যাবেন। তো এই ফোন যে আপনি ক্রয় করবেন, প্রি ওনেড ডিভাইস কী কারণে ক্রয় করবেন সেটাই বলতে চাচ্ছি। 5টি কারণে আপনি এই ফোন দুটো ক্রয় করতে পারেন। 5টি কারণে আমি শর্ট করে 5টি কারণে বলে দিচ্ছি। ফার্স্টলি হচ্ছে, আপনি হাই রেঞ্জের একটি ফ্ল্যাগশিপ ফোন পেয়ে যাবেন বাংলাদেশের বাজারে। এই ক্যাটাগরির এই ফ্ল্যাগশিপ পেয়ে যাবেন বাংলাদেশের বাজারে এই দুইটা ফোন যদি আপনি ক্রয় করেন। হ্যাঁ, ফার্স্টলি একটা গেল। সেকেন্ড হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম মানুষই আমরা চাই সুন্দর ছবি তুলতে, ফটোগ্রাফি করতে। তো এই ফোন দুইটা এত সুন্দর ক্যামেরা ইউজ করা হয়েছে, এত ভালো ক্যামেরা। আপনি এটা যদি গুগল পিক্সেল 6টার কথা বলি, এটা আইফোন 13-র সাথে কম্পিউটার করা হয়েছে, আইফোন 13-র সাথে। হ্যাঁ, তো আপনি যদি ওই ডিভাইসটা যান দেখেন অনেক টাকা লাগছে, কিন্তু এটা আপনি 30-32 হাজার টাকা পাচ্ছেন। আপনি আইফোন 13 কম্পিউটারের পিক্সেলের মতো একটা ক্যামেরা ফোন। তো আপনি যেখানেই যাবেন আপনি স্পেশালি ছবি নিতে পারবেন, বা আপনার আশেপাশে যে কেউ থাকে বা কোনো প্রোগ্রামে গেলে সবার ফোকাসটা কিন্তু আপনার দিকে থাকবে, আপনার দিকে থাকবে। কারণ হচ্ছে আপনার ফোনটা দিয়ে অনেকে ফোন ছবি তুলতে চাবে, কারণ আপনার ফোনটা বিশেষণ কিছু, স্পেশালি কিছু আছে যার ফলে অনেকের আকর্ষণটা আপনার কাছে থাকবে। থার্ডলি হচ্ছে, এটার যে কনফিগারেশন, ফোন দুইটার যে কনফিগারেশন ইউজ করা হয়েছে বর্তমানে, আপনি যদি নতুন ফোন ক্রয় করেন, 50,000 টাকা দিয়ে কোনো ফোন ক্রয় করেন, আপনি এই কনফিগারেশনে পাবেন না। এই কনফিগারেশন যেতেই পারবেন না। ডিসপ্লে ওভারঅল যে কনফিগারেশন দেওয়া হয়েছে, আপনি এই কনফিগারেশনে বর্তমান 50-60 হাজার টাকা পাবেন না। গেছে 3টা কারণ। চতুর্থ কারণ যদি আমি বলি, পারফরমেন্সের আবার সেম কথাটাই। পারফরমেন্স ওভারঅল যে একটা পারফরমেন্স পাবেন, ক্যামেরা, র্যাম, রোম, প্রসেসর, স্পিড, গেমিং, ওভারঅল আপনি এই ফোনগুলো ক্রয় করলে আপনার 50-60 হাজার টাকাতে যেই ফোন ক্রয় করবেন ওই ধরনের পারফরমেন্স থেকে আপনি এই দুইটা ফোনের পারফরমেন্স বেস্ট পাবেন, এটা বলতে পারি। পঞ্চম হচ্ছে রিসেল ভ্যালু। আমরা যারা প্রি ওনেড ডিভাইস বা ইউজ ফোন ক্রয় করি, অনেকেই রিসেল ভ্যালুটার কথা চিন্তা করে, বা আমি আজকে একটা ফোন ক্রয় করছি, কালকে আমার বা পরশুদিন অনেক একটা বিপদে পড়তে পারি, আমার হাতে টাকা দরকার। তো আপনি যখন এই ফোনগুলো 30-32 হাজার টাকা ক্রয় করবেন, আপনি যে কোনো সময় ইচ্ছা, মার্কেট ভ্যালু যদি মার্কেট বাজার না কমে বা আপনি ফোনটা যত্ন সহিত চালান, তো আপনি যখন খুশি তখনই আবার 28-30 হাজার টাকা বিক্রি করে দিতে পারবেন। হ্যাঁ, তো সবচেয়ে বেনিফিট হচ্ছে আপনি যেই টাকাটা ক্রয় করতেছেন কিছু টাকা ডেমারেন্সে আপনি বিক্রি করে দিতে পারবেন। তো এই হচ্ছে মূল 5টা কারণ যারা 30-32 হাজার টাকার ভিতরে ক্রয় করতে চান প্রি ওনেড ডিভাইস, তারা নিঃসন্দেহে বুঝে। আর প্রি ওনেড ডিভাইসটা আপনারা ক্রয় করবেন খুব ট্রাস্টেড লোকের কাছ থেকে, খুব বিশ্বাসযোগ্য বা পরিচিত কারো থেকে, কোনো দোকান থেকে, সব থেকে। তো যাদের এমন আছে তারা অবশ্যই ফোনগুলো বিবেচনা করতে পারেন, দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।